আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা হেয়ার অয়েলের রিভিউ, যেটা কিনা আমি এক মাস যাবত ব্যবহার করেছি এবং তারপর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করছি যে এই হেয়ার অয়েলটা আমার কাছে কেমন লেগেছে। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম মম, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মায়া হেয়ার অয়েলের একটা রিভিউ। এই মায়া হেয়ার অয়েলটা মূলত বাংলাদেশের একটি প্রোডাক্ট। এই তেলটা আমি ইউজ করতেছি গত এক মাস যাবত, আর এক মাস যাবত আমি মোটামুটি উইকে দুই দিন চুলে তেল ইউজ করি, এর বেশি ইউজ করতে আমার ভালো লাগে না। দুই দিন ইউজ করে যতটুকু ফল পেয়েছি আমি আর কি, সেটাই আমি আপনাদের সাথে একটা ছোট্ট একটা রিভিউ শেয়ার করব, যাতে আপনারা যারা এটা কিনেন বা কিনার আগে অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকার পান। এই তেলটা বাংলাদেশে তৈরি হয় একদম ন্যাচারাল ওয়েতে, এটা একটা হার্বাল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা ইউজ করলে আপনার চুলের হেয়ার ফল যেমন কমবে, মানে চুল পড়াটা যেরকম কমবে এবং নতুন চুল গজাবে। যেহেতু আমি এক মাস ব্যবহার করেছি এবং উইকে দুই দিন বা একদিন ইউজ করেছি, তাই এক মাসে আমি যেই উপকারটুকু পেয়েছি সেটা হচ্ছে যে আমার হেয়ার ফলটা কিছু হলেও কমেছে, বাট হেয়ার গ্রোথ যেইটা জিনিসটা সেটা আমি ফিল করিনি যে আমার হেয়ার গ্রোথ হয়েছে কি না। আমার মনে হয় নাই যে কোনো হেয়ার গ্রোথ হয়েছে, হয়তো বা এর বেশি দিন ইউজ করলে হয়তো হতেও পারে হেয়ার গ্রোথ, তা আমার জানা নাই। যদি এই তেলটা আপনারা কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি হেয়ার ফল কমেছে নাকি কমে নাই বা হেয়ার গ্রোথ হয়েছে কি না, এই ব্যাপারে একটা ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। তাহলে হবে কি, আপনার এই কমেন্ট বেস করেও অনেকজন এই কমেন্টগুলো দেখে হয়তো বা তারা একটু হলেও উপকার পাবে, পণ্যটি কেনার আগে একটু হলেও সতর্ক হবে। যাই হোক, ওভারঅল আমি যেটা বলতে চাই যে প্রোডাক্টটা একেবারেই খারাপ নয়, মোটামুটি ভালোই লেগেছে। এই তেলটা 100 মিলির একটা প্রোডাক্ট, যেটা আপনার অনায়াসে কম হলেও 2 মাস চলে যাবে নিশ্চিন্তে। আর প্রাইসটাও খুব বাজেটের মধ্যে, এটা 210 টাকা লেখা আছে প্রাইসের মধ্যে, কিন্তু আপনার কাছ থেকে 10 টাকা বা 20 টাকা কম রাখতে পারে যদি আপনি দামাদামি করে থাকেন। আর এই প্রোডাক্টটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন। যারা এই মায়া হেয়ার অয়েলটা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।